মা বাবার দোয়া সন্তানের জন্য অপরিহার্য একটা পুঁজি আমার ওস্তাদের দোয়া এটা ছাত্রের জন্য অপরিহার্য পুঁজি সাপ ছোট হলেও সাপ বরং বড় সাপের চাইতে ছোট সাপেরও ভয় কারণ বড় সাপ আমাকে আঘাত করলে আমি টের পাই দেখতেছি বড় একটা সাপ আমি সতর্ক হতে পারি কিন্তু ছোট সাপ কোন দিক দিয়ে আমাকে আঘাত করবে চোখেও ধরা পড়ে না দেখাও যায় না সতর্কতা অবলম্বন করাও যায় না যে আমাকে উস্তাদ হয়ে মানুষের জায়গায় পৌঁছাইছে শুধু লেখা পড়া আমাকেই শিখান নাই কলিজা দিয়া দোয়া করেছেন আমার উস্তাদ এজন্য পয়গম্বরের হাতে একজন সাহাবি ১১ বছর বয়সে হাত লাগাইয়া কালেমার জন্য শপথ নিলেন পতাকা উড্ডীন করবেন কয় বছর এই কথা কন এটা তো হাই এর নিচে কেউ বলছেন সাতিরি ঝগড়া লাগছে এখন স্ত্রী এলাকায় বড় এক বুজুর্গ আইছে একটা চিঠি দিছে হযরত আমার স্বামী খুব জ্বালায় একটু ঔষধ দিয়ে না দোয়া কইরেন তো হুজুরে চিঠি পেয়ে চিন্তা করে সব দোষ কি স্বামী মহিলার মোটেও দোষ নাই খবর দিলেন এই আপনার কোনো দোষ নাই না হুজুর আমার দোষ নাই তবে আমার একটা পাওয়ার আছে কি আমি হক কথায় স্বামীরে ছাড়ি না আমি আমার স্বামীর সাথে হক কথা বলি এতে আমার জবান আমি বন্ধ রাখি না হুজুর বুঝতে পারলেন ভেজালটা কোন জায়গা সব জায়গায় হক কথা চলে বলেন না চলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে পাওয়ার জন্য বা তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণপণে চেষ্টা করে আল্লাহ বলেন আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন এবং আল্লাহ মুহসিন যারা এদের সাথেই থাকেন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন মান তাওয়াযা আলিল্লাহ রাফাআহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই বিনয়ী হয়ে চলে নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় দেন দুনিয়াতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টিগতভাবেই মানুষকে সর্বোচ্চ সম্মান দিয়েই আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ এত দামি এত শ্রেষ্ঠ যার তুলনা কোনো প্রাণী নাই মানুষ সৃষ্টিগতভাবেই শ্রেষ্ঠ এই মানুষগুলোর যেন শ্রেষ্ঠত্ব নষ্ট হয়ে না যায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে এজন্য প্রথম কাজ হলো নিজেকে দুর্বল মনে করা ছোট মনে করা বিনয়ী মনে করা তাহলে তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় ঠিক মানুষের বিনয়ের বিপরীত যেটা সে অহংকার কিবির মানুষের জিন্দেগি আমল আখলাককে বরবাদ করে দেয় আর মানুষের মধ্যে বরাত্ব ভাব এটা একটা ফেতরতি বিষয় আমি বড় আমারটা বড় এটা ফেতরতি এক হালাত এটাকে কন্ট্রোল করার জন্য একা একা সম্ভব না নিজে পারা যায় না কন্ট্রোল পাওয়ার যাদের আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হয় এজন্য নবী নিজেই বলতেছেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমি মায়ের গর্ভ থেকে আদবালা হয়ে আসি নাই আদব এটা শিখার জিনিস শিখতে হয় আমরা কি মনে করি আদব বিনয়ী মানে কি কোনো একজন বড় ব্যক্তির সামনে নত জানু হয়ে বসা নামাজের সুরাতে বসা বিষয়টা এমন না শুধু বসা কেন প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের বিনয়ী হওয়া কথার ক্ষেত্রে বলার ক্ষেত্রে চলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই বিনয়ী হয়ে চলা এর নাম আদব
আর যে আদব রক্ষা করে চলবে আল্লাহ তার দিন আর দিন মর্যাদা সম্মান দুনিয়াতেই বাড়ায় দিবেন আল্লাহ আমাদেরকে আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন কথার মধ্যে আদব আদবের ভিন্ন আরেক নাম সুন্নতে রাসূল আমি কেমনে কথা বলবো এখানেও নবী যে আদব শিখিয়ে দিবেন এটাই সুন্নত السلام قبل الكلام কথা বলার মধ্যে সালাম আগে দাও আমরা মোবাইলটা কানে নিয়ে হ্যালো বলি সালাম পরে দেই অথবা কেউ দেই না তা আদব কি সুন্নত কি হ্যালো বলার আগে সালামু আলাইকুম আগে যতক্ষণ সে হ্যালো বলবে আমি ততক্ষণ সালাম দেব আজ একদিন যদি এই সুন্নতের আমল করি তাহলে যে আমার থেকে কথা শিখলো সে সুন্নতটা আমল করার জন্য উদগ্রীব হয়ে যাবে আয়াত যে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় বা মারিফাত তুলে ধরেছেন এখানে আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য والذين جاهدوا فينا اي في طلب مرضاتنا যে আমার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে لنهدينهم سبلنا اي لنبصرنهم طرقنا আমি আমার কুদরতি সাহায্যের মাধ্যমে আমার রাস্তা তার সামনে খুলে দিব তো একটা রাস্তা না অনেক সাবিল এক বচন তার বহু বচন সুবুল সাবিল এক রাস্তা সুবুল মানে অনেক রাস্তা রহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন সোজা রেখার ডানে বামে আর আঁকা বাঁকা কয়েকটা রেখা টানলেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন এই যে সোজা রেখা টানলাম এটাই হলো সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাওয়ার সঠিক পথ সহজ পথ সোজা পথ আঁকা বাঁকা পথগুলো ভ্রান্ত পথ তো এখান থেকে আমরা প্রতিদিন নামাজের প্রত্যেক রাকাতেই তো এই সবক আদায় করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এমন কোন নামাজ নাই রাকাত নাই যেখানে সবক আমরা পড়ি না আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছার সঠিক এবং সহজ সোজা পথ দেখান যে পথে আমরা সহজে এবং ভেজাল মুক্ত সঠিকভাবে সোজা পথে জান্নাতে যেতে পারি তাহলে জান্নাতের পথ নবী দেখাইলেন একটা সহজ সোজা সরল আর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমার বান্দা যদি তালাশ করে আমাকে বা আমার সন্তুষ্টি অর্জনের জন্য সফলতার পথ তাহলে আমি একটা রাস্তা খুলে দিব না অনেক রাস্তা আমি তার সামনে খুলে দিব নবী বললেন জান্নাতে পৌঁছার রাস্তা একটা সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন সঠিক পথ আমাকে পাওয়ার জন্য অনেক সেটা 100 না 1000 না কত হতে পারে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন তাহলে নবী বললেন সঠিক পথ একটা আল্লাহ বললেন সুবুলানা অনেক পথ দুই দ্বিমুখী কথার সমাধান কি এই সমাধানের জন্যই আহলুল্লাহদের সহবত প্রয়োজন আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা এদের অনুসরণ অনুকরণ প্রয়োজন যারা নিজে নিজে চলতে চায় এরা একসময় পথ হারিয়ে ভ্রান্ত পথের পথিক হয়ে যায় সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে আল্লাহ পাক কুদরতের দ্বারা সঠিক পথে চালিয়েছেন নবীদের অনুসরণে সাহাবায়ে কেরাম সঠিক পথ পেয়েছেন উলামায়ে কেরাম সমাধান দিতেছেন যে নবী দেখাইলেন এক পথ সিরাতাল মুস্তাকিম জান্নাতের সঠিক সোজা পথ আর আল্লাহ যে বললেন অনেক পথ
তার মানে এমন এমন যেটা উদাহরণত বলা যায় হাটহাজারীর থেকে যদি কেউ ঢাকা যেতে চায় অথবা চট্টগ্রাম যেতে চায় কথার কথা তাহলে রাস্তা একটা না অনেক অনেক তবে রাস্তা অনেক রাস্তার মধ্যে একটা রাস্তা থাকবে শর্ট সহজ সহজ পথ একটা বেশি হয় না তবে ঢাকা চট্টগ্রামের একটা রোড বিশ্ব রোড এই বিশ্ব রোড জমিনে একটাই প্রত্যেকটা জায়গায় পৌঁছার জন্য কিন্তু বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আকা বাকা অনেক পথ থাকে তো আকা বাকা পথগুলো যেভাবেই থাক কিন্তু বিশ্ব রোডের সাথে সংযুক্ত থাকে ডানে বামে যত পথ থাকবে এর মাকসাদ হলো বিশ্ব রোডে পৌঁছার লিংক সেখানে দেওয়া আছে কেউ যদি ফটিকছড়ি খাগড়াছড়ি হয়েও ঢাকা যেতে চায় যেতে পারবে বিভিন্ন রাস্তা দিয়ে যাবে তবে বিশ্ব রোড একটাই জান্নাতে পৌঁছার বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিম এটাই সঠিক পথ সোজা পথ এই পথে ঢোকার জন্য আরো বহু শাখা রাস্তা আছে কেউ যদি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার পথ মতে চলে তাহলে ওই পথ দিয়েও সে বিশ্ব রোডে ঢুকতে পারবে সিরাতাল মুস্তাকিমে ঢুকতে পারবে কেউ যদি ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলার পথ মেনে চলে তাহলে সে হেঁটে হেঁটে বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিমেই উঠে যাবে পরিণাম ফল জান্নাত কেউ যদি ইমাম মালিক রহমাতুল্লাহ আলার পথে অনুসরণ করতে থাকে কোন এক সময় সিরাতাল মুস্তাকিমের উপরেই চলে যাবে পরিণাম ফলে জান্নাত পাবে এই জন্য এত মাযহাব এত মত এত মত এত পথ তো এখন এই পথে চলার জন্য আমাদের করণীয় কি আমাদের করার কাজ হলো একটা চেষ্টা করা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ আল্লাহ তাআলা বলেন যারা চেষ্টা করার মতো চেষ্টা করবে কি চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য কথা আল্লাহকে পাওয়ার চেষ্টা কেমনে করে আল্লাহ পাওয়ার চেষ্টা কোন এক মাধ্যমে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না নবীদের মাধ্যমে ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতের পথে প্রচেষ্টা করার জন্য চার দল বন্ধু দিয়ে দিবেন যেই বন্ধুদের সাথী হয়ে চলো তাহলে চলাটা পথে আগানোটা সহজ হয়ে যাবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ সর্বশেষ যারা আছেন কিয়ামত পর্যন্ত থাকবেন এরা আল্লাহর প্রিয় বান্দা বিশেষ পাওয়ার ওয়ালা সালিহিন সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে এক কথায় বলে ওলামায়ে আহলে হক এদের পরামর্শ নিয়ে চললেই মানুষ সঠিক পথের সন্ধান পাবে আর যারা ওলামায়ে আহলে হকের বাহিরে চলবে খাসারাত দুনিয়া ওয়াল আখেরা এদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ কিয়ামত পর্যন্ত জমিনে আর কখনোই নবী আসবেন না সাহাবায়ে কেরাম আসবেন না তাবেইন আসবেন না আইম্মায়ে কেরাম আসবেন না বড় বড় আউলিয়ায়ে কেরামরাও আর আসবেন না তাহলে উম্মত জান্নাতের পথে চলবে পথ তো চিনি না কোরআন হাদিস বুঝি না পর্ব দূরের কথা বুঝেই না এই মানুষগুলোর জন্য পথ কি বলে কোরআন হাদিসের আলোকে উলামায়ে আহলে হক যেই পথ দিবেন এটাই হলো সঠিক জান্নাতে পৌঁছার পথ উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া তাদের সোহবত ছাড়া
জান্নাতে চলার কোনো রাস্তা খোলা নাই গোমরাহির পথ ছাড়া এজন্য দুনিয়াতে যারা শুধুমাত্র কিতাব মানে ব্যক্তি মানে না এরা গোমরাহ আর যারা ব্যক্তি মানে কিতাব মানে না তারাও গোমরাহ আর যারা ব্যক্তিও মানে কিতাবও মানে এরাই আহলে হক কিতাব মানে শ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ কিতাব রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন আর আম্বিয়া একরামের ওয়ারিশ উলামায়ে কেরাম বর্তমান দুনিয়াতে যারা লাইনচ্যুত হয় কথা বলে আকাবাকা চলে আকাবাকা এদের পেছনে দুর্বলতা একটাই এদের সব আছে কিন্তু আহলে হক আহলুল্লাহ কোনো সহবত নাই একটা গরুর গলায় রশি লাগায় যদি মালিক ধরে রাখে তো গরুটা চায় ডানে বামে ফসলে মুখ লাগাবে খাবে মালিক টান দিলে আর খেতে পারে না ঠিক যারা কালেমার রশি গলায় লাগাইয়া একজন আহলুল্লাহর সহবতে চলবে ওই বান্দা আকা বাঁকা পথে চলতে পারবে না চলতে গেল পেছন থেকে টান দিবে ওই পথ সঠিক নয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেষ্টা করো লাইন মতো ওলামায়ে কেরাম লাইন মতো চেষ্টা কিভাবে করা যায় সেই পরামর্শ দিছেন তিনটা গুণ নিয়ে যারা চলবে তাদের চেষ্টা সঠিক তারা মঞ্জিল মাকসাদকে পেয়ে ফেলবে আর যারা ওই তিনটা গুণ ছাড়া আজীবন দৌড়াবে কোন দিন কোনদিন সে মঞ্জিলে পৌঁছতে পারবে না যেমন আপনাদের আশেপাশে বাজার আছে না ও ভাই কথা বলেন না কেন কি বাজার বড়দিগির পার বাজার বাজারে কুকুর আছে দেখছেন নি একটা কুকুর দেখবেন শুধু এখানে না সব বাজারই আছে একটা কুকুর দেখবেন সারাদিন দৌড় সারাদিন দৌড়ায় খালি দৌড়ায় সন্ধ্যাবেলা দেখবেন সকাল থেকে দৌড়াইয়া আবার এই বাজারের কুকুর বাজারে কারণটা কি ও তো সকাল থেকে দৌড়ে স্টার্ট করলো ও যদি দৌড়াইলে এই দৌড় যদি দিত সোজা হয়ে দিলে মোটামুটি ফটিক ছড়িয়ে গিয়ে একবার আসতে পারতো তো কপাল খারাপ ও বাঁকা হয়ে দৌড়াইছে সোজা দৌড়ায় নাই এই জন্য জাগার কুকুর জাগায় রয়ে গেছে সোজা যদি দৌড়াইতো বহু পথ অতিক্রম করে ফেলতো বাঁকা পথে দৌড়ায় এই জন্য যত আগাইতে চায় অত পেছনে যায় পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলি সিনা এই আল্লাহর বান্দা কোন একটা মজলিসে বসে আছেন পাশে একজন আহলুল্লাহ বুজুর্গ বসা তিনি একজন অসুস্থ রোগীকে ঝাড়তেছেন ঝাড়ফুঁক দিতেছেন এখন এক বুজুর্গ ঝাড়ফুঁক দেয় পানি দিয়া মুছতেছে মেসেজ করতেছে ফু দিতেছে পাশে বসা চিকিৎসা বিজ্ঞানীদের একজন বু আলি সিনা তার ব্রেনে এটা এফেক্ট করছে বাড়ি লাগছে এই মিয়া তুমি করো কি এগুলো তো বুজুর্গ মানুষ তো আল্লাহ আল্লাহরা কথার মধ্যে বরকত হিসাব করে কথা বলেন তো কিছু বলে না বু আলি সিনা বলে ভাই আপনি কি করেন এগুলো এইভাবে একটা রোগীর শোয়াইয়া তেল মেসেজ করেন পানি দেন ফু দেন ঝাড় ঝাড়ফুঁক করেন কি হবে তো বুজুর্গ তো সে একটা জবাব দিছে হেকমতান তাই আপনি গাধা বুঝবেন না এত বড় চিকিৎসা বিজ্ঞানী এরে যখন গাধা কইছে আর মাথা গরম হয়ে গেছে ধমক এত বড় সাহস আপনি আমাকে গাধা বললেন ইচ্ছা রহম যা পারছে বলতেছে এখন হুজুরার কথা কয় না ধাক্কা একটা দিয়ে চুপ হে হের কাম করতেছে এইবার হুজুর বলে ভাই আপনি রাগ করলেন বলে রাগ করবো না কেন আপনি রাগ করলেন আমি কি আপনার গায়ে থাপ্পড় দিয়েছি কয় না তো রাগ করলেন কেন বলে গাধা বলছেন কেন বলে আমার একটা মুখের আওয়াজ গিয়ে আপনার শরীর যদি জৈলা ফিরা ছাই বানায় দেয় আমার একটা মুখের কথা একটা আওয়াজ তাহলে আমার মুখের তিলাওয়াত যদি একটা মানুষের শরীরের মধ্যে এফেক্ট ছেড়ে দেই ফু দেই আল্লাহর কোরআনের অ্যাকশনে কেন রোগী ভালো হবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আল্লাহওয়ালাদের নজরিয়া বড় কঠিন এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
وإن الله لمع المحسنين চেষ্টা করা বান্দার কাজ আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিন আল্লাহ বান্দার কাজ হলো চেষ্টা করা পূরণ কে করবেন আল্লাহ চেষ্টা করা আমার কাজ বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহ পাকের রহমত সেখান থেকে শুরু হয় আল্লাহর কাছে চাই পাই না বলে চাওয়ার মতো চাওয়াই হয় না চেষ্টা করার জন্য উলামায়ে কেরাম বলেন তিনটা গুণ লাগবে যার মধ্যে তিনটা গুণ থাকবে না ও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কিনারায় পৌঁছতে পারবে না এক চেষ্টা করার জন্য গুণ হলো আদব বেয়াদব যদি আজীবন চেষ্টা করে আল্লাহর কসম দরাইতেই থাকবে কিনারায় পৌঁছতে পারবে না খাসারাত দুনিয়া ওয়াল আখিরা এক নাম্বার আদব আদব একটু আগেই বলছিলাম আদব মানে কি রহমতের নবী বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি রব আমাকে আদব শিখাইছেন জিব্রাইলের পাঠাইয়া আমি কেমনে বসবো রহমতের নবী বলেন আমাকে শিখানো হয়েছে আমি হাঁটবো কিভাবে নবীজিকে আল্লাহ শিখাইছেন পানি পান কেমনে করব তাও শিখাইছেন এর নাম আদব শিখতে হয় বেয়াদব কোনদিন মঞ্জিল খুঁজে পাবে না আদব এটা শিখার জিনিস আদব শিখিয়া এরপরে আদব অনুযায়ী চেষ্টা করো মা বাবার সাথে আদব রক্ষা করা মুরব্বির সাথে আদব রক্ষা করা আমার ছোট ব্যক্তির সাথে আদব রক্ষা করা আদবের ভিন্ন নাম হলো সুন্নাত প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ যে করবে আদব অনুযায়ী চলবে আল্লাহ তার রাস্তা খুলে দিবেন এজন্য হাদিস পড়েছিলাম নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ যে নিজেকে বিনয়ী করে ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবেন বিনয় ব্যক্তিকে মানুষ মহব্বত করে লোকটার এলেম আছে লোকটা বড় এলেমওয়ালা কিন্তু তার মধ্যে কোনো কথার ব্যালেন্স নাই কোনো বিনয় নাই নম্রতা ভদ্রতা নাই এলেম থাকলেও তার কোনো মূল্য নাই আর একটা লোকের এলেম কম কিন্তু নম্র ভদ্র শালীন চলাফেরার ভেতরে ভদ্রতা আদব রক্ষা করে সবাই তাকে মহব্বত করে এজন্য চেষ্টার প্রথম শর্ত আদব পৃথিবীর জমিনের এক বাদশাহ গজনবীর সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একদিকে রাষ্ট্র পরিচালনা করে অন্যদিকে একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা তার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পরে তার আপন একজন আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো স্বপ্ন যোগে ও সুলতান মাহমুদ কবরের ভেতরে আপনার কি হালাত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবরে নাজাতের ফয়সালা করে দিয়েছেন বলে কি এমন বড় আমল করেছেন যেই বড় আমলের কারণে আল্লাহ আপনাকে নাজাত দিছেন বলে এমন কোন বড় আমল আল্লাহর কাছে আমার নাজাতের কারণ হয় নাই তবে ছোট্ট একটা আমল আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন বলে ছোট আমলটা কি বলে একটা আদবলা আমল করেছিলাম আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেছে বলে সে আমলটা কি বলে আমি চলতেছিলাম কোথাও যাত্রা পথে রাত্রি হয়ে গেল আমি এক জায়গায় যাত্রা বিরতি করলাম রাতের বেলা থাকার জন্য আমাকে একটা ঘর ছোট পাহাড়ের পাশে দেয়া হলো ওই ছোট ঘরের মধ্যে আমি রাত্রে যখন বিছানায় গেলাম ঘুমাবার জন্য হঠাৎ করে নজর করে দেখি আমার বিছানা যেখানে আমি শোয়া এর উপরে পায়ের কিনারায় একটা উঁচু তাক আছে ওখানে এক জিলদ কোরআন শরীফ রাখা আছে আমি শুয়া শুয়া চিন্তা করতেছি আমি এখানে থাকব আর পায়ের কিনারায় তাকে কোরআন শরীফ থাকবে এটা বেমানান জিহিন কবুল করে না কি করি তো কোরআন শরীফটা ধইরা অন্য জায়গায় রেখে আসি আমি উঠলাম ওইটা কোরআনটা হাতে নিলাম হাতে নিয়া দুই এক কদম দিয়া যাচ্ছি অন্য রুমে রেখে দিব হঠাৎ আবার আমি দাঁড়ায় গেলাম অন্তরের মধ্যে ভিন্ন চিন্তা চলে আসলো
قرآن شريف এত দামি একটা কিতাব আমি মাহমুদের সাথে কোরআনের কোনো তুলনা নাই আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফটা আরেক জায়গায় রাখব না কোনো প্রয়োজন নাই বরং কোরআন দামি জায়গা থাকবে প্রয়োজনে আমি ভিন্ন জায়গায় গিয়া ঘুমাবো আমি আবার পেছনে ব্যাক করিয়া আল্লাহর কোরআনটা মুছে আবার জায়গায় সম্মানের সাথে রাখলাম আমি ভিন্ন জায়গায় গিয়া দুর্বল বিছানায় ঘুমাইলাম যে আমার আল্লাহর কোরআনের সাথে আমি অন্তর দিয়া মহব্বত দিয়া আদব রক্ষা করলাম এর ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب أزخد آخا هيم توفيك آدب بأدب محروم قاش أزفزل را إجنكم وأجن الله ولي بولين প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতর লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি আদব ওয়ালা জিন্দেগির বড় দাম আরে আদব শিখার জন্য নিজে নিজে সম্ভব না একজন আহলুল্লাহর নেক নজর নিয়ে চলতে হবে কারণ ফিতরাতি অহংকার অন্তরে জায়গা নিয়েছে হাসাদ আমার অন্তরকে গ্রাস করেছে একজন আহলুল্লাহর নেক নজর যদি না থাকে সামনে পথ চলা বড় কঠিন এজন্য চেষ্টা করার জন্য প্রথম শর্ত হলো গুণ হলো আদব বেয়াদব আজীবন চেষ্টা করবে কোনোদিন পথ খুঁজে পাবে না মা বাবার সাথে আদব রক্ষা করা ওস্তাদের সাথে আদব রক্ষা করা মুরব্বীদের সাথে আদব রক্ষা করে চলা কারণ মা বাবা জীবনের এক সফলতার মানদণ্ড আমার জীবনের জন্য আমার শিক্ষক আমার একটা সফলতার মানদণ্ড কারণ আমার মা বাবা ভিন্ন দিক থেকে আমার জন্য ত্যাগ স্বীকার করেছে মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই যেই মা নিজে না খাইয়া কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছেন মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন বিনিময় আমি মা বাবাকে কিছুই দিতে পারি নাই আল্লাহ বলেন মা বাবাকে কিছু দিতে পারো আর না পারো কলিজার দোয়া দাও আর জবানের সুন্দর ব্যবহার দাও وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ما بابا شات إحسان كرو إنصافنا إحسان إنصافنا كرون إنصاف من একটা পজিশন যে এর নিচে নামলেই জুলুম আর চূড়ান্ত আদবের জায়গা হলো এহসান মা বাবার সাথে ইনসাফ না ইনসাফ মানে আমি 5 টাকা দিলাম আমাকে 5 টাকা দাও এর নাম ইনসাফ আর আমি তোমাকে বেশি দিলাম তুমি আমাকে বেশি দাও এর নাম এহসান নেওয়ার বেলায় কম দেওয়ার বেলায় বেশি মা বাবার থেকে নিয়েছো তুমি 1 টাকা পড় হিসাব করে বলিও না আব্বা আম্মা আমাকে জীবনে একটা কাপড় দিয়েছে আমি কেন দুইটা দিব না না এহসান করু গণনার কোনো কিছু চলবে না মা বাবার সাথে হিসাব চলবে না ইনসাফ করলে হিসাব এহসানের মধ্যে কোনো হিসাব নাই যত পারো দাও দিতে থাকো মায়ের কলিজা ঠান্ডা করে দাও বাবার কলিজা ঠান্ডা করে দাও আর মা বাবার কলিজা ঠান্ডা করার জন্য ইনসাফ না ইহসান করতে হবে ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা
বিনয়ী হইয়া চলা নিজেরে ছোট মনে করতে হলে এটা জন্মগতভাবে অর্জন করা যায় না এটা অন্যের থেকে নিতে হয় নেওয়ার জন্য দোয়া লাগে এক নাম্বার আমার জীবনের সফল দোয়া করনেওয়ালা আমার মা বাবা দ্বিতীয় জায়গায় আছে আমার শিক্ষক আমার সফলতার দোয়া করেন মা বাবা আমারে বড় বানাইছেন আমারে কাপড় দিছেন কিন্তু আমারে স্টেজে বসাইয়া বয়ান শিখান নাই আমাকে বয়ান কে শিখাইছেন আমার উস্তাদ আমাকে সাইন দেওয়া দস্তখত কে শিখাইছেন আমার উস্তাদ আমাকে কোরআন পড়া কে শিখাইছেন আমার শিক্ষক আমাকে ইলম শিখাইছেন আমার শিক্ষক তাহলে মা বাবা দোয়া করে আমাকে বড় বানায় দিবেন কিন্তু আসল মানুষ বানাইছেন আমার শিক্ষক এইজন্য ওখানেরও দোয়া লাগবে দ্বিতীয় আমার শিক্ষক আমার পড়ালেখার মাঝে সার্বিক সহযোগিতা করছেন আমার ডানে বামে আমার মুরব্বিরা এদের দোয়া বেশি প্রয়োজন ছোটদের দোয়া যেমন কাজে লাগে বড়দের দোয়া তেমন কাজে লাগে মা বাবার সাথে সুন্দর ব্যবহার খবরদার এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মা বাবা উহ শব্দ বলে অথবা তুমি মা বাবার ব্যবহারে উহ শব্দ বলিও না মা বাবাকেও উহ বলার মতো ব্যবহার করা যাবে না এবং নিজেও মা বাবার ব্যবহারে উহ বলা যাবে না ওয়ালা তানহারহুমা ধমক দিয়ে কথা বলা যাবে না ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা সর্বোচ্চ বিনয়ী ব্যবহারের নাম কাউলে কারীম যার উপরে আর বিনয়ী ব্যবহার নাই সুন্দর ব্যবহার যেই ব্যবহারটা যেই ভাষা মা অনায়েসে বুঝে বিনয়ের সাথে মায়ের দিল ঠান্ডা হয় মায়ের দোয়া আসে এই ব্যবহার মা বাবার দোয়া সন্তানের জন্য অপরিহার্য একটা পুঁজি আমার ওস্তাদের দোয়া এটা ছাত্রের জন্য অপরিহার্য পুঁজি সাপ ছোট হলেও সাপ বরং বড় সাপের চাইতে ছোট সাপ আরো ভয় কারণ বড় সাপ আমাকে আঘাত করলে আমি টের পাই দেখতেছি বড় একটা সাপ আমি সতর্ক হতে পারি কিন্তু ছোট সাপ কোন দিক দিয়ে আমাকে আঘাত করবে চোখেও ধরা পড়ে না দেখাও যায় না সতর্কতা অবলম্বন করাও যায় না যে আমাকে উস্তাদ হয়ে মানুষের জায়গায় পৌঁছাইছে শুধু লেখা পড়া আমাকেই শিখান নাই কলিজা দিয়া দোয়া করেছেন আমার উস্তাদ এজন্য পয়গম্বরের হাতে একজন সাহাবী ১১ বছর বয়সে হাত লাগাইয়া কালেমার জন্য শপথ নিলেন পতাকা উড্ডীন করবেন কয় বছর এই কথা কন এটা তো হাই এর নিচে কেউ বলছেন ৭ বছর কেউ বলছেন ৮ বছর কেউ বলেছেন ৯ সর্বোচ্চ ১১ ৮ আর ১১র মাঝে গিয়া আল্লাহর বান্দা রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পতাকা উদ্দিনের শপথ নিলেন নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আন এতদিন ছিল চাচাতো ভাই এখন কি সবাই কথা বলেন এখন কি সাহাবী কিছুদিন পরে হবেন জামাতা কয় বছর আলীর বয়স কত বছর ১১ বছর নবীর হাতে হাত লাগায় দিলেন নবী কলিজা দিয়া খুশি হয়ে দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলিউম বাবুহা দোয়া করলেন আল্লাহ আমি মুহাম্মদের ইলমের ঘর ইলম হিকমতের ঘর বানাইছি আর আমি দোয়া করি আমার আলী যেন ওই ঘরের দরওয়াজা হয়ে যায় নবী হলেন ইলম হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা আলী নবী এমন দোয়া দিয়ে দিছেন আলী দোয়া পেয়ে এত এলেমের ভান্ডার পেয়ে গেছেন তাই আল্লাহর কাছে শুকর আদায় করেন রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়ফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু হযরত আলী শুকর আদায় করলেন ও তাই আর মালিক
সম্মানের চেয়ারে বসার জন্য জায়গায় বসার জন্য দুই পুঁজির একটা লাগে, হয়তো টাকা পয়সা না হয় এলেম লাগে। ও আল্লাহ তুমি আমাদের টাকা দাও নাই, তুমি আমাদের এলেম দান করেছো, শুকর আদায় করি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ডুববে কখনো আর বিদায় হবে না। এলেম পেয়ে খুশি, এলেম বড় দামি এক সম্পদ, এলমে হযরত আলী বলেন এলেম বড় দামি এক সম্পদ, এলেম সিনায় ডুবলে বিদায় হবে না, টাকাওয়ালা যতই টাকা বাগাজ আছে কাল থাকবে না, এলেম ওলার এলেম থাকবে যাবে না। তবে একটু ভয় আছে, ভয় কেন ভয়? বলে এলেম ওলার এলেমটা যাবে না, এটাই সত্য, এটাই বাস্তব, তবে মাঝে মাঝে এলেম ওলার এলেমটাও সিনার থেকে চলে যাবে, যদি এলেমের সাথে বেয়াদবি করে, এলেম ওয়ালার সাথে বেয়াদবি করে, এলেমের সাথে আর এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি করলে এলেমও চলে যায়। রাস্তাঘাটে চলি দিন রাত 24 ঘন্টা, মাঝে মাঝে পাগল দেখি, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়, অর্ধুলাঙ্গ পাগল। এ আরবি শিখলো কই? পাগলের জন্য কি আলাদা কোনো শিক্ষার ব্যবস্থা আছে? নাই। তাহলে এরা আরবি কয় কেমনে পাগল? চিন্তা করে দেখলাম না, এ পাগলই আরবি শিখে নাই, আরবির লাইনে ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করুন। বর্তমানে এখন সব থেকে বড় অভাব আমাদের মাঝে যেটা আদব, কথার আদব নাই, বসার আদব নাই, চলার আদব নাই। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, এখন স্ত্রী এলাকায় বড় এক বুজুর্গ আইছে, একটা চিঠি দিছে, হযরত আমার স্বামী খুব জ্বালায়, একটু ঔষধ দিয়েন আর দোয়া কইরেন। তো হুজুরে চিঠি পেয়ে চিন্তা করে, সব দোষ কি স্বামী, মহিলার মোটেও দোষ নাই, খবর দিনে নেই, আপনার কোনো দোষ নাই? না হুজুর আমার দোষ নাই, তবে আমার একটা পাওয়ার আছে কি, আমি হক কথায় স্বামীরে ছাড়ি না, আমি আমার স্বামীর সাথে হক কথা বলি, এতে আমার জবান আমি বন্ধ রাখি না। হুজুর বুঝতে পারলেন ভেজালটা কোন জায়গায়, সব জায়গায় হক কথা চলে, বলেন না কা চলে? চলে না। ইমাম সাহেব নামাজ পড়াইছেন আমাদের মুফতি সাহেব, হুজুর দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে বরকত দান করেন, আমিনেও কি ঝামেলা আছে নি? হ্যাঁ, দোয়া করতেও তো হিসাব করে করা লাগে, কার জন্য করব, কার উপরে উঠাবো, যারে উঠাবো তার জন্য না দোয়া, যারে নিচে নামাইতে চাই তার জন্য আবার দোয়া কিসের? খুব পেরেশানি। তো নামাজ পড়াইতে গেছেন মুফতি সাহেব, হুজুর কথার কথা, ইমাম সাহেব নামাজ পড়াবেন, ভুল হতে পারে না পারে না? ভাই সত্য কথা বলেন, ভুল হতে পারে। এখন মনে করেন মাইক দিয়ে কেরাত পড়তেছেন, আল্লাহ না করুন, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন নিয়ম কি, লোকমা দিবে, কি দিবে? লোকমা। মাইকের আওয়াজ তো পাশে দোকানে, মসজিদের পাশে চায়ের দোকান, হে বয়ে বয়ে চা খায় বেনামাজি, হঠাৎ করে মাইকের আওয়াজ পাইছি, ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল, জানালা দিয়ে চা একা ইমাম সাহেব ঠিক করলেন না, চায়ের দোকানওয়ালা লোকমা দিয়ে হলাইছে, নেওয়া যাবে লোকমা? চায়ের দোকানওয়ালা লোকমা দেওয়াও জায়েজ নাই, দোকানওয়ালার লোকমান নেওয়াও ইমামের কি নাই, জায়েজ না। এখন লোকমা দেবে কে? মসজিদে মুসল্লি আছে 1000, সবাই দিবে না? যোগ্য হক্কা ইমাম সাহেবের পেছনে যিনি যোগ্যতার আলোকে দাঁড়াবেন তিনি লোকমা দিবেন, এমন ব্যক্তি দাঁড়াবেন যে ইমামের সমকক্ষ, নামাজ ভেঙ্গে গেলে মাঝখানের পরিপূর্ণ নামাজ বাকিটাও শেষ করার যোগ্যতা রাখেন। অতএব সমাজে ভুলের ঊর্ধ্বে কেউ নয়, আমার ওস্তাদ ভুল করবেন, আমার মুরব্বী ভুল করবেন, ভুল ধরাইয়া দেওয়ার যোগ্যতা লোকমা দেওয়ার মতো মানুষ আছে না নাই? যোগ্যতা ছাড়া আন্দাজি লোকমা দেওয়া বেয়াদবি, বলেন কি? আমি মানি আর না মানি কথা জায়গায় ঠিক, আমি মানবো না বিদায় ঠিক না, বিষয়টা এমন না। হযরত আলী বলেন এলেমের দাম কত?
যে এলেম সিনায় ঢুকবে বিদায় হবে না তবে এলেমও থাকবে না যদি এলেমের সাথে কেউ বেয়াদবি করে এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি করে আল্লাহ হেদায়েত দান করুন এইজন্য হযরত আলী বলেন মান আল্লামানি হারফান ইন শাআ বাআ ওয়া ইন শাআ আতাকা আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারেন চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন ওস্তাদের দোয়া বিপরীতে থাকে বড় দোয়া দোয়ার জন্য রাস্তা খোলা আমার মা বাপ এদের দোয়াটা যেমন বড় দোয়াটা আরো মারাত্মক আগুন মা বাবার বড় দোয়া কঠিন আগুন শিক্ষকের বড় দোয়া মারাত্মক আগুন এই আগুন যদি কারো উপরে লেগে যায় ও শুধু পরকাল না দুনিয়ায় মরার আগে ধ্বংস মরার আগে মরবে না বিছানায় শুয়া ও কাঁদতে থাকবে চোখের পানি মুছার কাউকে পাবে না শিক্ষকের বড়দোয়া ছাত্রের জন্য বড় মারাত্মক ধ্বংসের কারণ মা বাবার বড়দোয়া সন্তানের জন্য ধ্বংসের কারণ এজন্য আমি সব জায়গায় বলি ও যুবক জীবনে পারলে মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও মুরব্বির দোয়া নাও যদি না পারো পায়ে হাত দিয়ে অনুরোধ করব বড় দোয়া নিও না দোয়া যদি নিতে নাও পারো যুবক মা বাবার দোয়া নিতে না পারলেও বড় দোয়া নিও না শিক্ষকের দোয়া নিতে না পারলেও বড় দোয়া নিও না বড় দোয়া মারাত্মক ধ্বংসের কারণ কেউ আমাকে যদি প্রশ্ন করে হাফিজ ভাই তুমি এই চেয়ারে বসছো তোমার যোগ্যতা কি আমি বলবো কোন যোগ্যতা নাই তবে আমার দৃষ্টিতে আমার একটা পুঁজি আছে জীবনে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করিনি আমি কোন মুরব্বির সাথেও যদি একত্রে হাঁটি এতটুকু এহতিয়াত করি যে সূর্যের ছায়া পড়ছে আমার মুরব্বির ছায়াটা পড়ছে কোন দিকে আমার পাও যেন ওই ছায়ায় না লাগে লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা وزينة المرء تمام الأدب أدب ولا زندگير برو دام إجن يا الله ولا در نك نظر جيبون لغاية ور جبو چشتا جيبون کر لے كلا بھاوے دنیا رمان اچھے آر دوار آگے جگو تا چاہے تارے سے چہرے بوشابو تار جگو تا کی আমার আল্লাহর সিস্টেম আলাদা দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয় আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয় ব্যবধান আছে না নাই দুনিয়াওয়ালারা চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করে এরপরে চেয়ার দেয় আর আল্লাহ যোগ্যতা যাচাই করে আল্লাহ আগে জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়ে দেয় কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়ত দাদে উস চেষ্টা করা আল্লাহকে পাওয়ার জন্য এক নাম্বার চেষ্টা আদব বেয়াদব কোনো দিন এই রাস্তায় হাজার জীবন কাটাবে কোনো দিন জায়গায় বসতে পারবে না দুই নাম্বার গুণ হলো ধৈর্য যাদের মধ্যে ধৈর্য নাই তারাও হাজার চেষ্টা করে আগাতে পারবে না ধৈর্য বড় দামি একটা সম্পদ আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মুমিনকে আমি পরীক্ষা করব ধৈর্যের মাধ্যমে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন বড় কঠিন জিনিস ধৈর্য বড় এক দামি সম্পদ সময় কম আমার বহু দূর যেতে হবে এবং অনেক ওলামা একরাম লাগাতার বয়ান করবেন সংক্ষেপে আমি একটু কথা অনেক ওলামা একরাম এখানে অনেক তলাবায় জামরা আছেন জানেন আল্লাহর এক বান্দা যুবক বুড়া না যুবক এই যুবকেরা শুনো ইবাদত করতে করতে আল্লাহর এতটা প্রিয় হয়ে গেল
যে এখন মসজিদে এলাকায় থাকতে চায় না কারণ ইবাদত করলে করা যায় কিন্তু দুনিয়া দুনিয়ার রং দেখা যায় এমন এক জায়গায় শুধু ইবাদতই করব দুনিয়া বলতে কিচ্ছু নাই আল্লাহর ইবাদতে এত মজা পাইছে কোথায় যায় খুঁজে খুঁজা পারশে পাহাড় আছে পাহাড়ে চলে গেছে ঘরে বৃদ্ধা মা আর কেউ নাই ওই যুবক ছেলেটা ইবাদতের জন্য চলে গেছে পাহাড়ে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন পাহাড়ে যাইয়া একটা ছোট্ট ভাঙা ঘর উঠায় ওখানে শুধু ইবাদত জিকির তালিম এভাবে নামাজ দিনরাত কাটায় কিন্তু আম্মা জান সন্তানের দূরে রেখে আর ভাল লাগে না এখন বুড়া মানুষ কি করবে সন্তানের খবর দেওয়ারও কোনো লাইন নেই মা চিন্তা করলো কয়দিন আর থাকা যায় দূরে আসবে না সন্তান তাও জানে ও আর আসবে না মা চিন্তা করে তা আমি একটু যাই যাইয়া সন্তানের চেহারাটা দেখে আসি মহব্বতের তো মা একদিন হেঁটে হেঁটে ঠিক দশটা বাজে সূর্য যখন টোটাল তাপ দিতেছে উপরে ওই সময় গেছে ছেলে তো পাহাড়ের উপরে এবাদাত খানায় এবাদাতে ব্যস্ত মা পাহাড়ের নিচে বৃদ্ধা উঠবে কিভাবে তো পাহাড়ের নিচে বৈশা সাহাবায়ে কেরামদেরকে নবী ওইভাবে ইশারা দিয়ে বলেন সূর্য চোখে লাগলে তো উপরে তাকানো যায় না হাত দিয়ে এভাবে পর্দা দেয় না নবী এভাবে দিয়ে দেখাইতেছেন হাত এভাবে মহিলা রাইখা এইভাবে উঁচা করে ডাকছে সন্তানকে আসো আমি তোমার মা পাহাড়ের পাদদেশে আছি একটু দেখা দিয়া যাও সন্তান আওয়াজ পাইছে কিন্তু এমন সময় মা ডাকছে সন্তান নামাজে দাঁড়ানো এবং সন্তান চিন্তায় পড়ে গেল আমি কি আল্লাহর মহব্বতে নামাজ ধরে রাখবো না মায়ের ডাকে সাড়া দেব সন্তান চিন্তা করে সিদ্ধান্ত নিল না আল্লাহর ইবাদত ধরছি তো ছাড়বো না মায়ের ডাকে সাড়া দিব না ওদিকে রোদের তাপ মা দীর্ঘ টাইম কষ্ট পাইয়া এবার আবার চলে গেলেন বাসায় গিয়া আবার অন্তরের মধ্যে পেরেশানি সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না এটা আমরা সন্তানরা বুঝি না কিন্তু মায়ের ব্যথা বড় কঠিন মা ছাড়া কেউ বুঝে না মা আবার সিদ্ধান্ত নিল আমি আর একদিন যাই আমার সন্তানকে একটু এক নজর দেখে আসি আবার ঠিক ওই টাইমে রোদের তাপ মা চলে গেলেন হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে গিয়া ডাক দিলেন সন্তান আমি তোর মা এক নজর আমার একটু দেখা দাও আমি এরপরে বাড়ি যাব সন্তান আজও নামাজে দাঁড়ানো কোনো আওয়াজ দেয় না মায়ের কলিজার মধ্যে যে কি আগুন আমাকে বড় বানাইতে কত কষ্ট ওই মাকে যদি চামড়া খুলে জুতা বানায় দে এই মায়ের ঋণ আদায় করা যাবে না সন্তান নামাজে দাঁড়ানো আছে চিন্তায় পড়ে গেল আমি এখন কি আল্লাহর মহব্বতে নামাজ ধরে রাখবো নাকি মায়ের ডাকে সাড়া দিব আজ ও সন্তান সিদ্ধান্ত নিল আমি মায়ের ডাকে সাড়া দিব না নামাজ সারে নাই মা দীর্ঘ টাইম রোদের তাপে কষ্ট পাইয়া এবার আবার বাড়ি গেলেন বাড়ি যাইয়া কিন্তু মনটা মানে না সন্তানের কেমনে এক নজর দেখব আমার কলিজা মানাইতে পারি না আমি বিদেশে থাকি ও সন্তান জানো না তোমার মা তোমাকে দূরে রাইখা সবাই রেখানা দেয় মা ঘরের মধ্যে মেহমান রে গোস্ত খাওয়ায় মা গোস্ত মুখে দেয় না সন্তানের অন্তরে ব্যথা মা চিন্তা করলেন কি করি এবার শেষ শেষবারের মতো আমি একটা নজর দেখব মা এবার চেষ্টা শেষ তৃতীয়বার আবার রওনা পাহাড়ের কিনারায় গিয়া নিচে দাঁড়াইয়া আম্মা জান ডাকলেন বাবা কই তিনবার আসলাম একটু দেখা দাও সন্তান এই মুহূর্তে নামাজে দাঁড়ানো আজ সন্তান পেরেশান হয়ে গেল আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই দাঁড়ানো থাকব সন্তান সিদ্ধান্ত আগেরটাই নিছে আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি নামাজেই দাঁড়ায় থাকব অথচ নবীজির সুন্নত নবীজির আদেশ নফল নামাজে যদি থাকো মা ডাক দিছে পেরেশান হয়ে ডাকে সাড়া দাও নামাজ ছেড়ে দাও যেখানে আদব নাই সেখানেই ভেজাল
যেখানে বিনয় নাই সেখানেই ভেজাল এবার মা তৃতীয়বার অন্তরে কষ্ট পাইয়া বিদায় নেয় কিন্তু এই যে দুইবার আসছিল মা কিছুই বলে নাই জবান বন্ধ করে বাসায় গেছে আজকে তৃতীয়বার বিদায় বেলা একটু কথা বের হয়ে গেছে আম্মা জান ডাক দিয়ে কয় ও আসমানের মালিক যেই সন্তান আমার মনের দাবিটা পূরণ করলো না আমার মনের দুঃখ বুঝলো না আমি তোমার কাছে একটা আবদার করি ওরে জেনাকারিনী মহিলা চেহারা না দেখাইয়া মরণ দিবা না যদি মা কইয়া ফলাই তোরে জেনা না করাইয়া মরণ দিও না জেনাকারীর চেহারা দেখাইটা তো কিছুই না একজনের কাছে যদি একটা কোনো গুনাহ হইল তো ডেইলি সারা রাত মোবাইলের মরাকাবায় থাকিয়ে নিয়া কিন্তু ওই মায়ের কাছে এটা কত বড় মারাত্মক অপরাধ জিনাকারিনীর চেহারা দেখা মারাত্মক অপরাধ মায়েরটা কবুল হয়ে গেছে কিছুদিন পরে ওই এলাকায় খুব আওয়াজ মানুষ বলা বলি করতেছে এই এলাকায় বিশাল এক ইবাদত গুজার বান্দা আছে আমাদের বড় মুরব্বী বড় যুবক সুদর্শন সুপুরুষ পাহাড়ে ইবাদত করে প্রশংসায় পঞ্চমুখ ওই এলাকায় ছিল এক সুন্দরী রমণী গুনাহগার সে বলে তোমার এত প্রশংসা তার কহা গুনাহ করে না কয় গুনাহ ভুলেও করে না বলে আমি চ্যালেঞ্জ দিলাম তাকে আমি গুনার দিকে নিয়ে যাব বলে কেউ পারবে না বলে যাও মহিলা চ্যালেঞ্জ দিয়া এইবার মায়ের বড়দোয়া এবার কবুলিয়াতের দরজায় যাইতেছে ওই নারী গুনাগার চলে গেল পাহাড়ে গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো মহিলা সামনে গিয়া দাঁড়াইছে ছেলে তার নামাজ নষ্ট করার জন্য যত অপকৌশল প্রয়োজন তা করেছে কিন্তু নামাজের নজর তার দিকে নিতে পারে নাই যুবক নামাজে তো দাঁড়ানো আল্লাহর মহব্বতে মশগুল ওই জাহান্নামী নারী যত অপকৌশল করলো নামাজি যুবকের চেহারা তার দিকে এক বিন্দু নিতে পারলো না মহিলা ব্যর্থ হয়ে ফিরে আসলো ফিরে আইসা পাহাড়ের পাশে একটা চেটিয়াল ময়দান ওখানে এক বকরির রাখাল রাখাল হয়ে বসে আছে ওখানে যাইয়া ওই বকরির রাখালের সাথে অপকর্ম কইরা পেটে বাচ্চা নিছে বাচ্চা নেওয়ার পরে এই বাচ্চা দুনিয়াতে আসছে এবার এই মহিলা বাচ্চা কোলে নিয়ে এলাকায় ঘুরে আর কয় তোমরা যারা এত গুণগান গাইলা প্রশংসা করলা এত পবিত্র সে তো আমার সাথে জিনা করছে ওই পাহাড়ের যুবক এই যে তার জিনাকারীর বাচ্চা কত বড় কঠিন কথা এই কথা শুইনা এলাকার মানুষ সব লাঠি নিয়ে রেডি গিয়া পাহাড়ে যায় তার হুজরা ভেঙ্গে যখন একটা আঘাত তার বডির উপরে পড়েছে সে বলে একটু দাঁড়াও সমস্যা কি বলে তুমি জিনা করেছো এত প্রশংসা করি তোমার কার সাথে অমুক মহিলা বলে আস্তাগফিরুল্লাহ আমি তো করি নাই তাকে নিয়ে আসো বলতে পারবে বল পারবে যাও নিয়ে আসো যদি সে বলতে পারে তখন তোমরা আমাকে জবাই দিও এর আগে কিছু বলিও না যাও এবার মহিলাকে নিয়ে হাজির যুবক ছেলে নিচে যখন সব মানুষ মহিলা সহ বাচ্চা নিয়ে যুবক নামাজে দাঁড়ায় সেজদায় পড়ে কাঁদে আল্লাহ তুমি কুদরতের দ্বারা আমি তো পাপি না তুমি আমার ইজ্জতকে হেফাজত করিও দোয়া কইরা কান্না করে নিচে নামছে নামার পরে মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো ডাক দিয়া কাই মহিলা কি বলেছ বলে এই বাচ্চা তোমার বলে তুমি সত্যি বলো বলে হ্যাঁ সত্যি বলি বাচ্চাটা আমার কোলে দাও বাচ্চাটা কোলের মধ্যে নিয়া যুবক এবাদত করনেওয়ালা বলে এই বাচ্চা তুই বল তোর বাবাকে সাথে সাথে দুধের বাচ্চার জবান খুলে গেল বাচ্চা ডেকে বলে ওই রাখাল আমার বাবা কোন রাখাল পাহাড়ের পার্শ্বের রাখাল আমার বাবা আল্লাহ ওরে পবিত্র বানায় দিলেন দোয়া কবুল মায়ের দাও কবুল হইছে নি কথা কয় না
কি ছিল জেনাকারিনীর চেহারা দেখছেনি দেখছে অপবাদ আসছে আল্লাহ আবার ওদিক দিয়ে ওরে অপবাদ থেকে পবিত্র রাখছেন মায়েরটাও কবুল হইছে ওর সেজদার দোয়াটাও কবুল হয়েছে লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ বদদোয়া থেকে বাঁচরে যুবক এজন্য পায়ে হাত রেখে বলি পারলে মা বাবার দোয়া নাও না পারলে চুপ করে চলো কিন্তু মা বাবার বদদোয়া কপালে নিও না শিক্ষকের দোয়া নাও তোমার সফলতার বড় পুঁজি না পারলে চুপ থাকিও কিন্তু কারো বদদোয়া নিও না মুরব্বির বদদোয়া মারাত্মক আগুন মরার আগেই দুনিয়াতে তোমার ধ্বংস কারণ যদি শিক্ষকের উপরে জুলুম করো মা বাবার সাথে জুলুম করো আল্লাহ তোমার ক্ষমা দিবে না মা বাবা শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয় কারণ এটা বান্দার হক শিক্ষকের সাথে জুলুম মা বাবার সাথে জুলুম আল্লাহ মাফ দিবে না কারণ এটা মা বাবা দিতে হবে বান্দার হক শিক্ষকের সাথে জুলুম বান্দার হক এজন্য রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম মাজলুমের বদদোয়া থেকে সাবধান কারণ ওর বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব খুব সতর্ক চেষ্টা সফলতার চেষ্টার জন্য এক আদব দ্বিতীয় ধৈর্য ধৈর্য ধারণ করলে অনেক দাম এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকবো দুনিয়ায় আর পরকালে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব চেষ্টা করার জন্য তিন নাম্বার গুণ কান্নাওয়ালা তওবা তওবা তো সবাই করি সোরের মতো তওবা করলে কি হবে সোরেরে যখন ফিডায় মোবাইল চুরি করলি কেন আর করবি নি জীবনও না তো সুযোগ পাইলে তোমার দাও ছাড়ুন না এই তওবায় কাজ হবে না কান্নাওয়ালা তওবা বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা যে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও ইচ্ছা করে অপরাধ করব না অনিচ্ছায় অপরাধ হয়ে গেলে তওবা করতেও দেরি করব না এই তিন গুণ নিয়ে যারা চলবে যে ভুল ধরায় দিছে সাথে সাথে হ্যাঁ ভুল হয়ে গেছে মাফ চাই এই গুণে গুণান্বিত যারা আল্লাহ এদের সফলতা দান করবেন দুনিয়াতে আখেরাতেও আল্লাহ আদবালা জিন্দেগি আমাদের দান করুন